আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা কয়েকটি বাক্য নিয়ে অনুসরণ করব, বাংলা অর্থ জানব এবং পরবর্তীতে এগুলোর সাথে গ্রামারের যে সম্পর্ক রয়েছে তা আমরা ব্যাখ্যা করব। ইট ইজ মেড অফ আয়রন, ইট ইজ এটা মেড তৈরি, অফ আয়রন লোহার, আয়রন লোহা, মেড মেক অর্থ তৈরি করা, মেক মেড মেড, মেড হলো মেকের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এটা হলো পাস্ট ফর্ম। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে, প্লিজ দয়া করে, গিভ মি আমাকে দাও এ গ্লাস, এক গ্লাস অফ ওয়াটার পানি, আমাকে এক গ্লাস পানি দাও। হি লাইকস সে পছন্দ করে টু ড্রিঙ্ক পান করা, মিল্ক দুধ, সে দুধ পান করা পছন্দ করে। হি লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, সে দুধ পান করা পছন্দ করে। এখানে আয়রন ওয়াটার, আয়রন লোহা, ওয়াটার পানি এবং মিল্ক তথা দুধ, এই তিনটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলো হলো বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো বস্তু, উপাদান বা উপকরণের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। বস্তু, উপাদান, উপকরণ, এখানে আয়রন লোহা এই জিনিসটা বস্তু, উপাদান এবং উপকরণ সব কিছুই হয়। ওয়াটার পানি, এটা দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব, অনেক কিছুতে পানি প্রয়োজন হয়, তাই এটা একটা বস্তু, আবার উপাদান আবার উপকরণও। লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, সে দুধ পান করা পছন্দ করে, এখানে দুধ দিয়েও অনেক কিছু তৈরি করা হয়, সেক্ষেত্রে দুধ দিয়ে একটা উপাদান এবং বস্তু।